হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আলু বেগুন দিয়ে শোল মাছ রান্না করব। মাছটা লবণ হলুদ দিলাম, বেগুনটা জলে কেটে রেখেছি আর আলুটা আমি ভাপিয়ে রেখে দিয়েছি। তো কড়াইয়ে তেল দিলাম, তো মাছটা লবণ হলুদ মাখানো হয়ে গেছে। তো তেলটা গরম হলে মাছগুলো আমি এক এক করে দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে দিয়েছি, তো ভাজা হচ্ছে, হালকা করে নেড়ে দেব। তো এবার আমি মাছগুলো উল্টিয়ে দিলাম। তো আমি মশলাটা এবার করে নেব। তো এখানটা আদা রসুন পেঁয়াজ দিয়ে মিক্সিতে আমি পেস্ট করব। তো মাছগুলো এদিকে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আবারও কিছু মাছ ছিল, সেগুলো আমি দিয়ে দিলাম। তো মাছগুলো আমি উল্টিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিলাম। তো দেখো মাছগুলো আমি সব তুলে নিয়েছি। তো আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি। এবার আমি ভাপিয়ে রেখেছিলাম আলুটা, আলুটা এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। তো আমি ভালো করে নেড়ে দেব। তো ভাজা হচ্ছে, আমি আবারও হালকা করে নেড়ে দিলাম। এবার আমি পেস্ট করেছিলাম আদা রসুন পেঁয়াজটা, তো মশলাটা আমি দিয়ে দিলাম। তো ভালো করে আমি নেড়ে দিলাম। তো পরিমাণ মতো লবণ দিলাম। তো ভালো করে নেড়ে দিলাম। তো পরিমাণ মতো জিরের গুঁড়ো দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। তো আমি ভালো করে নেড়ে দিচ্ছি, অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায়। তো ভালো করে নেড়ে দেব। তো আবারও আমি ভালো করে নেড়ে দিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটে উঠেছে, আমি বেগুন দিয়ে দিয়েছি। তো আবার একটু লবণ দিয়ে দিলাম বেগুন দেওয়ার পর। তো এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি হালকা করে একটু নেড়ে দেব। আবারও আমি ভালো করে নেড়ে দেব। তো ঝোলটা ফুটে উঠেছে, তো প্রায় হয়ে এসেছে, তো হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। তো আজকের এই শোল মাছের রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও।